বেআইনি সমাবেশ কী, কত ধারায় বেআইনি সমাবেশ হয়, কজনে বেআইনি সমাবেশ হয়, এই বিষয়টা আজকে একটু জানার চেষ্টা করব আমরা দণ্ডবিধি 1860-এর আলোকে। দেখেন, বেআইনি সমাবেশ নিয়ে যদি বলতে হয় সেক্ষেত্রে বেআইনি সমাবেশে কিছু উপাদান আছে। এর মধ্যে প্রথম যে উপাদানটা আছে, পাঁচ বা ততোধিক ব্যক্তি। যখন কোনো আইন পন্থা ব্যতীত সমাবেশ ঘটায়, পাঁচ বা ততোধিক ব্যক্তি যখন আইন পন্থা ব্যতীত কোনো সমাবেশ ঘটায় তাকে বেআইনি সমাবেশ বলে। পাঁচ বা ততোধিক ব্যক্তি আইন পন্থা ব্যতীত যখন কোনো সমাবেশ ঘটায় তখন তাকে বেআইনি সমাবেশ বলে। দেখেন, বেআইনি সমাবেশে জনসাধারণের শান্তি বিঘ্ন হবে, অর্থাৎ জনসাধারণের শান্তি বিঘ্ন করে, জনসাধারণের শান্তি নষ্ট করে কোনো সমাবেশ ঘটালে তাকে বেআইনি সমাবেশ বলে। লিখেছি তাহলে 141 ধারাতে বেআইনি সমাবেশের সংজ্ঞা আছে। কত ধারাতে আছে? 141 ধারাতে আছে, আনলফুল অ্যাসেম্বলি। তাহলে আমাদের যে অ্যাসেম্বলিটা আছে এইটা লফুল অ্যাসেম্বলি, আর এইটা যে কোনো মুহূর্তে আনলফুল অ্যাসেম্বলি হইয়া যাইতে পারে। বেআইনি সমাবেশে পূর্ব পরিকল্পনা থাকার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ যে কোনো আইনি সমাবেশ যে কোনো মুহূর্তে বেআইনি সমাবেশে রূপান্তরিত হইতে পারে। তাহলে কীরকম হইতে পারে? দেখেন, আমরা এখানে জমায়েত হয়েছি কিছু আইন বোঝার জন্য। এখন এর মধ্যে হঠাৎ করে একজনে আরেকজনের সাথে ঝগড়া শুরু করে দিল। ঝগড়া শুরু করার মধ্যে একজন আরেকজনকে হচ্ছে ঘুষি মারার চেষ্টা করতেছে। এইটা দেখার পর আইন বলতেছে, বাজান, তুমি হয় এটা নিবারণ করো, না হয় তুমি ওই স্থান ত্যাগ করো। আইন কি বলতেছে বলেন? তুমি এইটা হয় নিবারণ করো, না হয় তুমি ওই স্থান ত্যাগ করো। তুমি যদি এই স্থানে থাকো সেক্ষেত্রে তোমাকে আমরা বেআইনি সমাবেশের সদস্য বলে ধরে নিব, অর্থাৎ তুমি যদি ওই স্থানে অংশগ্রহণ করো সেক্ষেত্রে তোমাকে আমরা বেআইনি সমাবেশের সদস্য বলে ধরে নিব। বেআইনি সমাবেশের সদস্যগণের কথা বলা আছে 142 ধারাতে। কত ধারাতে বলা আছে বলেন? 142 ধারাতে বলা আছে বেআইনি সমাবেশের সদস্যের কথা। ওকে, তাহলে বেআইনি সমাবেশে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য বলে গণ্য হবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? বেআইনি সমাবেশে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য বলে গণ্য হবে, বলা যায় কি না? যায়। আচ্ছা, তাহলে জনশান্তি নষ্টকারী, জনশৃঙ্খলা বিঘ্নকারী, পাঁচ বা ততোধিক ব্যক্তির কোনো সমাবেশকে বেআইনি সমাবেশ বলে। কত ধারায় আছে? 141 ধারায়। তাহলে বেআইনি সমাবেশ করার জন্য সদস্য সংখ্যা কতজন প্রয়োজন? পাঁচজন, সর্বনিম্ন পাঁচজন, উপরে ততোধিক। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বেআইনি সমাবেশে যোগ দেওয়ার বা অংশগ্রহণ করার কত এভিডেন্ট আমার ভাবে, কত ভালো, একটু আগে গাল থেকে হাত নামাইছি। ঠিক আছে, তাহলে বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য বেআইনি সমাবেশের সদস্য বলে গণ্য হবে, তাই তো? অবস্থানকারী, খেয়াল করেন, তাহলে বেআইনি সমাবেশে অংশগ্রহণ জরুরি। আপনি যদি কোনো ঝামেলার মধ্যে থাকেন, একটা কথা বলছে, দেখেন, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে কি সর্বনাশ। অর্থাৎ আপনি খারাপ সঙ্গের সাথে মিশেন না, আপনি যদি কোনো খারাপ সঙ্গের সাথে মেশেন, তাহলে আমি কিছু জানি না হুজুর, আমি এখানে আসছি, দেখা গেছে একটা ঝামেলা হইতেছে, পুলিশ আপনাকে ধরছে, বলে হুজুর আমি এখন কেউ চিনে না, আমি বেআইনি সমাবেশের শাস্তি বলা আছে। তাহলে বেআইনি সমাবেশের শাস্তি 6 মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অথবা বেআইনি সমাবেশের শাস্তি 6 মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড,
অথবা অর্থদণ্ড আশ্রম কারাদণ্ড। নজরুল ভাই অনেক ধন্যবাদ, আপনার শরীর কেমন জানাবেন। সুলেমান অনেক ধন্যবাদ, এস এম সাজ্জাদুল করিম অনেক ধন্যবাদ। তাহলে বেআইনি সমাবেশের বলেন শাস্তি 6 মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। রিল্যাক্স রিল্যাক্স। তাহলে বেআইনি সমাবেশের শাস্তির কথা বলা আছে কত ধারায়? 143 ধারাতে। বেআইনি সমাবেশের সর্বনিম্ন শাস্তি কি হবে? 6 মাসের বিনাশ্রম হবে। অর্থাৎ সর্বোচ্চ সর্বনিম্ন সশ্রম বিনাশ্রম দিয়ে আমরা বুঝব। যদি সর্বোচ্চ চায় সেক্ষেত্রে সশ্রম 6 মাসের সশ্রম কারাদণ্ড, আর সর্বনিম্ন চাইলে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড। এইখানে আবার 6 মাসের সশ্রমের থেকেও আরও উচ্চতর শাস্তি আছে বেআইনি সমাবেশের। বলবো বলবো না ব্যথা জ্বালা জ্বালা ঠিক আছে, এটা করা যাবে না, এরকম করেন না। ফারজানা ভালো আছেন? আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, প্রশ্নটা যদিও ছোট্ট কিন্তু উত্তর কিন্তু অনেক জটিল বিবরণের সমষ্টি নাও হতে পারে। প্রথম প্রশ্ন, বেআইনি সমাবেশের সর্বোচ্চ শাস্তি কি? উত্তর দেওয়ার দরকার নেই, অপশন শোনেন। ক 6 মাসের কারাদণ্ড, খ 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড, গ 6 মাসের সশ্রম কারাদণ্ড, ঘ অর্থদণ্ড সহ 6 মাসের সশ্রম কারাদণ্ড। কোনটা সর্বোচ্চ শাস্তি? কি অর্থদণ্ড সহ 6 মাসের সশ্রম কারাদণ্ড? শাস্তির মাত্রা অনুযায়ী দেখেন মাত্রা বাড়তেছে, খেয়াল করেন। 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড, এটা হলো সর্বনিম্ন শাস্তি। এরপর যদি আরেকটু ভালো থাকে 6 মাসের কারাদণ্ড, এরপর যদি আরেকটু মাত্রা বাড়াই থেকে সেক্ষেত্রে 6 মাসের সশ্রম কারাদণ্ড। শাস্তির মাত্রা আরেকটু যদি বাড়াই অর্থদণ্ড সহ 6 মাসের সশ্রম কারাদণ্ড হচ্ছে বেআইনি সমাবেশের সর্বোচ্চ শাস্তি। আমি কি বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? বুঝাইতে পারলে তো ভালো, আমার লাইন হয়ে যায় একা বাঁকা। ঠিক আছে, এই তিনটা ধারা 141 142 143কে নিয়ন্ত্রণ করে 149। 141 142 143কে অনুসরণ করে মানে নিয়ন্ত্রণ করে 149। ফরাদ ভাই আপনার মোবাইল নাম্বার দিবেন। ঝালকাঠি থেকে যদি কেউ দেখেন, ঝালকাঠি রাজাপুর নলসিডি কাঠালিয়া পিরোজপুর থেকে যদি কেউ দেখেন, সেক্ষেত্রে আপনাদের মোবাইল নাম্বার প্রয়োজন। না মোবাইল নাম্বার তো বিকাশ করতে বলি নাই, ওনাদের নাম্বার দেব, টাকা তো দিবে গৌরেশন। ঠিক আছে, ওই দেখেন আর একদিকে নিয়ে গেছেন। শোনেন, ঘটনা হয়েছে এরকম, বলে চারটা কি সুন্দর অর্ধচন্দ্র উঠেছে। এখন এটা বলে অন্ধে, আজকে চাঁদ হয়েছে অর্ধচন্দ্র। এখন পাশ থেকে আপনার হচ্ছে লুলা, সে কয়ে অন্ধ আবার চাঁদ দেখে, দেবো এক লাথি। আর পাশ থেকে যে হলো বিক্ষু কয়রাতি, সে বলতেছে যে দে লাথি, যত টাকা লাগে আমি দেব। তো এরকম হয়েছে, টাকা দিবে কে? গৌরী সেন দেবে। বেআইনি সমাবেশে অধিকার নাই। এক্সিলেন্ট, সুন্দর একটা কথা, চমৎকার কথা, যে বেআইনি বেআইনি সমাবেশে পূর্ব পরিকল্পনা থাকার প্রয়োজন নাই, বেআইনি সমাবেশে শান্তিপূর্ণ কোনো ব্যক্তির থাকার অধিকার নাই। বেআইনি সমাবেশে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আমরা ধরে নেব আপনার একটা সাধারণ উদ্দেশ্য আছে, আপনার একটা অভিন্ন উদ্দেশ্য আছে। আপনার কি আছে বলেন? সাধারণ সাধারণ উদ্দেশ্য আছে, আপনার একটা অভিন্ন উদ্দেশ্য আছে, আপনার একটা কমন অবজেক্ট আছে। আপনি যদি কোনো বেআইনি সমাবেশে থাকেন, সেক্ষেত্রে পূর্ব পরিকল্পনা থাকার প্রয়োজন নাই, কিন্তু আপনার একটা কি আছে? অভিন্ন অভিন্ন উদ্দেশ্য, সাধারণ উদ্দেশ্য আছে, কমন অবজেক্ট আছে, অবজেক্ট কমন অবজেক্ট আছে। সেক্ষেত্রে আমরা ধরে নেব যে
ওই সমাবেশে যারা যারা অংশগ্রহণ করবে প্রত্যেকেই সমানভাবে দোষী সাব্যস্ত হবে। ওই সমাবেশে যারা যারা অংশগ্রহণ করবে প্রত্যেকেই সমানভাবে দোষী সাব্যস্ত হবে। কত ধারায় সমানভাবে দোষী সাব্যস্ত হবে? 149 ধারাতে। আমি বুঝাইতে পারতেছি না, মনে হয় পারতেছি। তার মানে আমি যদি বেআইনি সমাবেশে থাকি সেক্ষেত্রে আমার নামে যদি 143 মামলা রুজু হয় সেক্ষেত্রে আপনাদের সবার নামে 143 সাথে 143 অব্লিক 149 দিয়ে আপনাদের নামও লেখাবো। বেআইনি সমাবেশে যেহেতু 5 বা ততোধিক ব্যক্তি থাকবে তাই 143-এর সাথে 149 মামলায় প্রাসঙ্গিক হয়ে আসবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? বুঝাইতে পারছি। বেতাগি কোথা থেকে বলছেন? বেতাগির পাশে আমাদের বিশকালি নদীর পাশে বাড়ি। তাইলে দেখেন, 5 বা ততোধিক ব্যক্তি জমায়েত হয়েছি আমরা, আমাদের নামে 143-এ মামলা করছে, এইখানে 34 ধারা দিবেন না 149 ধারা দিবেন? 149 ধারা দিবেন। মাথায় রাখবেন 143 ছাড়া 149 আর দাঙ্গা ছাড়া 149 আর কোথাও ব্যবহার করা লাগে না মামলায়। মাথায় রাখতে হবে কি, যে মামলায় যখন মামলাটা করবেন হচ্ছে বেআইনি সমাবেশে অংশগ্রহণের শাস্তির মামলা, যখন মামলাটা করবেন দাঙ্গার মামলা তখনই কেবল 149 দিবেন, এছাড়া সকল অপরাধের ক্ষেত্রে দেবেন 34। আমি কি বুঝাইতে পারছি কথাটা? বুঝাইতে পারি নাই। ফারজানা, তাহলে আপনি আমাকে এই সবাইকে নিয়ে আমারে মাইরে ফেলাইছেন, আপনি 5 বা ততোধিক ব্যক্তি নিয়ে আমাকে মেরে ফেলছেন। সেক্ষেত্রে 5 বা ততোধিক ব্যক্তি নিয়ে যদি আমাকে মেরে ফেলেন সেক্ষেত্রে এটা একটা খুন হয়েছে না? তাহলে 302 ধারার সাথে আপনি 134 দিবেন না 149 দিবেন? না, 34 দিবেন বলছি। কত দিবেন? 34 দিবেন। কারণ দুইটা অপরাধ ছাড়া সকল ক্ষেত্রে 34 হবে। সেই দুইটা অপরাধ কি? একটা বেআইনি সমাবেশ আর একটা দাঙ্গা। যখন বেআইনি সমাবেশের মামলা করবেন তখন 149 দিবেন, যখন দাঙ্গার মামলা করবেন তখন 149 দিবেন, এছাড়া সকল ক্ষেত্রে 34 রিলিভেন্ট হবে। আমি কি বুঝাইতে পারছি ফারজানা? শিওর? তাহলে আপনি সহ 5 জন, আপনি সহ কয়জন? 5 জন খুনসহ ডাকাতি করতে গেছেন, সেক্ষেত্রে খুনসহ ডাকাতি মামলা হবে 393-তে। এর সাথে যেহেতু আপনি সহ 5 জন আছেন, যৌথ অপরাধী আছেন, 34 দিবেন না 149 দিবেন? কেন দিবেন 34? খুন হয়েছে। তাহলে 5 বা ততোধিক ব্যক্তি যখন বেআইনি সমাবেশ করেছে তাদের বিরুদ্ধে 143 ধারায় মামলা রুজু করেছেন, এইখানে 34 হবে নাকি 149 হবে? 149 হবে। তাহলে 5 বা ততোধিক ব্যক্তি যদি চুরি করে 34 দিবেন না 149 দিবেন? ফারজানা, দুইটা অপরাধ মাথায় রাখতে হবে। প্রথম অপরাধটা হচ্ছে এইটা বেআইনি সমাবেশ কিনা, তাইলে 149 বেআইনি সমাবেশের সাথে রিলেভেন্ট হয়। আর দাঙ্গা 147-148 ধারার সাথে 149 রিলিভেন্ট হয়, এছাড়া আর কোথাও 149 ব্যবহার হবে না। আমি বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? তাহলে 143-148 ধারা ছাড়া আর কোথাও 149 ব্যবহার হয় না। কি বলছি বলেন? 143-148 ছাড়া আর কোথাও কি ব্যবহার হয় না বলেন? 149 ব্যবহার হয় কোথায়? দাঙ্গা আর বেআইনি সমাবেশ, মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা করলে সেখানেও হবে। আমি কি বুঝাইতে পারছি? শিওর? তাহলে বেআইনি সমাবেশে কোনো পূর্ব পরিকল্পনা থাকার প্রয়োজন নাই, কোনো আইনি সমাবেশ যে কোনো মুহূর্তে বেআইনি সমাবেশে রূপান্তরিত হইতে পারে। তাইলে আমার ভাবির কাছে আমার প্রশ্ন, করব ভাবি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন করব বেআইনি সমাবেশের শাস্তি কত ধারায় আছে?
143 ধারা আছে। ভাবি ভাবি আমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে আমাদের মহান করেছেন, অনেক ধন্যবাদ, আমরা গর্বিত আপনাকে দিয়ে। ভাবি আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, আমার দ্বিতীয় প্রশ্ন যে কতজনে বেআইনি সমাবেশ হয়? পাঁচের অধিক, এক্সিলেন্ট। কত ধারায় বেআইনি সমাবেশ হয়? 141 ধারাতে। সাধারণ উদ্দেশ্যে বাস্তবায়ন কল্পে যখন পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়, জমায়েত হয়, সেক্ষেত্রে উক্ত সমাবেশের প্রত্যেক সদস্য সমানভাবে দোষী সাব্যস্ত হবে কত ধারাতে? 149 ধারাতে। আর বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্যের কথা বলা আছে কত ধারাতে? 142 ধারাতে। তাহলে বেআইনি সমাবেশের 143 সাথে কত ধারা রিলিভেন্ট হবে, প্রাসঙ্গিক হবে? 143 সাথে 149 দিয়ে মামলা করবেন, এখানে 34 দেওয়ার প্রয়োজন নাই। দাঙ্গার সাথে 149 দিয়ে মামলা করবেন, এখানে 34 দেওয়ার প্রয়োজন নাই, কারণ এর মধ্যে বেআইনি সমাবেশ চলে আসছে। তারপর মারাত্মক অস্ত্র দিয়ে দাঙ্গা করলে 149 ব্যবহার করবেন, এর মধ্যে 34 ব্যবহার করা যাবে না। এই তিনটা অপরাধ ছাড়া, এই তিনটা ধারা ছাড়া দণ্ডবিধির সকল ধারার ক্ষেত্রে কত যৌথ দুইজন অপরাধী হইলেই 34 ব্যবহার করব, একের অধিক অপরাধী হইলেই 34 ব্যবহার করবো। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমি আর ভাবি, বসে বসে ভাবি কাকে খুন করব, কাকে খুন করব। এখন এই কালকে আমি আবার খুব, মানে যারা লাইভটি দেখছেন একটু সাপোর্ট দিয়ে কথা বলবেন, পাবলিক এই ভিডিওগুলো দেখা ইচ্ছা মতো গালিগালাজ করে, আমি নাকি খুন করতে উৎসাহিত দিচ্ছি, উৎসাহ দেয়, তারপর আমি নাকি একজনকে চুরি ডাকাতি শিখাচ্ছি, মানে হিউজ পরিমাণে গালাগাল। তাই একটু দুই চারটা আপনাদের কমেন্টস দেখলে হয় কি, যারা ওই ওই ধরনের কমেন্টস করতে ভয় পায়, কারণ পাবলিক খুব ডেঞ্জারাস। এরা কোন দিন যে রাস্তায় আমাকে ধরে ফেলে আল্লাহ জানে, আমার খুব ভয় লাগে। তাহলে আমি আর আপনি খুন করব কাকে? একজনকে। ঠিক আছে, কত সুন্দর বুঝে গেছে, মাথা দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আপনি যদি খুন করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা পূর্ব পরিকল্পনা হয়ে গেল না? হয়ে গেছে। আমরা কি একাধিক ব্যক্তি না? একাধিক ব্যক্তি না, খেয়াল করেন, আমরা কি একাধিক ব্যক্তি? সেক্ষেত্রে আমি মাথা ধরলাম আর ভাবি দিল জবাই, আপনি তাহলে মাথা ধরেন, আমি ধুমু না, তাহলে বাবি মাথা ধরছে আমি জবাই দিলাম। সেক্ষেত্রে দণ্ডবিধি 302 সাথে 34 রিলিভেন্ট না 149 রিলিভেন্ট? কত রিলিভেন্ট? কেন 34 রিলিভেন্ট হবে? ছি, কেন? একের অধিক আছে আর এইটা একটা খুনের অপরাধ, এই কারণে 34 হয়েছে, এটা তো বলতে পারতে হবে বাবা। এটা 34 বইলে দিলাম আর আমি মাইনা নেবো হবে? আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। তাহলে আমি দস্যুতা সাধন করতেছি, আমি সুলেমান আর হচ্ছে মোমেন ভাই, আমরা কি করতেছি বলেন? দস্যুতা সাধন করতেছি। এখন দস্যুতা সাধন করতে যাইয়া আমরা এই দস্যুতা সাধন করে ফেলেছি, যা আছে দিয়ে দাও, দস্যুতা হয় নাই এই দস্যুতা। তিনজন ব্যক্তি যেহেতু আছে, এটা তো দস্যুতাই, তাই না? সেক্ষেত্রে একাধিক ব্যক্তি না আমরা যৌথ ব্যক্তি? একাধিক ব্যক্তি না একক ব্যক্তি অপরাধটি করেছে? তাহলে দস্যুতা সাধনের ক্ষেত্রে কত ধারায় মামলা হবে বলতে পারবেন? হ্যাঁ, রোবারি ৩৯৩ সাথে 34 রিলিভেন্ট হবে না 149 রিলিভেন্ট হবে? কত? 34 রিলিভেন্ট হবে, রিল্যাক্স। তাহলে আমি একটা বেআইনি সমাবেশ করছি, আমি বৈশা বৈশা বাদাম খাইতেছি, ওদিকে দেখি পানি দেয়, পানি দিচ্ছে কি গরম পানি, পানির সাথে হালকা কি আছে, একটু মরিচ আছে, হালকা মরিচ আছে, তা আমি বৈশা বৈশা বাদাম খাইতেছি, কারণ আমার কোনো গ্রাহ্যতা নাই। আইন বলছে বাবা তুমি এইভাবে বৈশা বৈশা যদি বাদামও খাও, তোমার আমরা ওই জায়গায় পাইলে ধরে নিয়ে যাবো, তুমি পলাও নাই কেন, তুই গ্যাঞ্জাম দেখা, তুমি ওইখানে থাকলা কেন, এই কারণে ধরে নিয়ে যাবে। সেক্ষেত্রে আমি একটা বেআইনি সমাবেশের সদস্য, আমার কথা বলা আছে দণ্ডবিধির কত ধারাতে?
142 সদস্য 142 ধারাতে বলা আছে। আর আমার অপরাধটা সম্পর্কে বলা আছে কত ধারাতে? কত ধারাতে? আমার বিরুদ্ধে মামলা রুজু করা হবে কত ধারাতে? আর আমার সাথে যারা আরো 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 যে লোকগুলারে রুটি কলা খাইতে নিয়ে যাবে কত ধারায় রিলিভেন্ট করবেন তাদেরকে? খুবই ভালো বুঝছেন, এ নিয়ে আমার আর কোনো ব্যক্তিগত মতামত নাই, ঠিক আছে ভাবে? আপনি কি বুঝতে পারছেন? তাহলে আমি আর ভাবি বসে বসে ভাবি, ওই ভাবি আর এই ভাবি, আল্লাহ, ঠিক আছে, খুবই ভালো। এর পরের লাইনটা জানতে চাইতেছেন আপনি? এর পরের লাইন, আমি 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 একজন কবি কিন্তু লিখি ছড়া, যাচ্ছে বসে নিরালায়, পরের লাইনটা দেন, ঠিক আছে, সুন্দর হয়েছে না? এবার এখান থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে। তাহলে 141 ধারায় কে আছে? 142 ধারায় কে আছে? বুঝি নাই। 143 ধারায় কে আছে? 144 মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে, দেখেন না বাংলা সিনেমায় নায়কটা শেষের সিনে আইসা, এই জায়গায় একটা পিস্তল, এই জায়গায় একটা মেশিন গান, হাতে একটা তরোয়াল, WWF চ্যাম্পিয়ন, মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ করলে, হ্যাঁ, এর শাস্তি 2 বছরের সশ্রম বা বিনশ্রম কারাদণ্ড, 100% দেশীয় অস্ত্র, হ্যাঁ, দেশীয় অস্ত্র 100%, এটা মারাত্মক অস্ত্র বলতেছি, যাবো যাবো যাবো, ওরে বাবা কেন ঘটনা আছে না? তাহলে মারাত্মক অস্ত্র সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ ঘটালে এর শাস্তি বলেন, কথা বলেন, 2 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা এই